हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ऑर्जी स्टडी आईक्यू। तो फ्रेंड्स, तुम्हारा जरा चैनल नतून ता अवश्य चैनल के सबस्क्राइब कर दाओ। देखो ऑर्जी स्टडी आईक्यू पर लेखा आज एखे जदि तुम्हारा देखो तो देखो एखे सबस्क्राइब बटन आखिर सबस्क्राइब बटने क्लिक कर साइडे बेल आईकने अल नोटिफिकेशने क्लिक कर दाओ। ठीक है, অল নোটিফিকেশান ক্লিক করে দাও, ইউ উইল রিসিভ অল নোটিফিকেশান। ওকে, তো চলো ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, টুডে আই অ্যাম ব্যাক উইথ অ্যানাদার টপিক অন রিপোর্ট রাইটিং। তো ফ্রেন্ডস, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশান অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলেইছিলাম 14-15টা টপিকের ওপর রিপোর্ট রাইটিং করাবো এবং আশা করি এর মধ্যে থেকে একটা টপিক তোমরা কমন পেয়ে যাবে। সো তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, আমি অনেকগুলো রিপোর্ট রাইটিং কিন্তু তোমাদের জন্য লিখিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, চলো আজকে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। আমি প্রথমেই বলে রাখি যে লাইন বাই লাইন ফ্রেন্ডস বোঝানোর কোনো মানেই হয় না, কারণ এতগুলো রিপোর্ট রাইটিং তোমাদের আমি লিখিয়েছি, এত সুন্দর ভাষায় লিখিয়েছি, পরীক্ষায় ভালো নম্বরই তোমরা পাবে যদি এইভাবে ফলো করতে পারো। তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করাটা খুবই দরকার আছে। তো বন্ধুরা, একটা কথা তোমাদের আমি বলতে চাই, তোমরা অনেক জায়গা থেকেই নলেজ আর্ন করো, তো সেটা কোনো খারাপ কথা নয়। তো মেন ব্যাপার যেটা হচ্ছে, অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে যে অনেকে 25 মিনিট, অনেকে 30 মিনিটের ওপরেও নর্মাল ভিডিও বানিয়েছে। একটা ট্রান্সলেশনের ভিডিও যেটা 4-5 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, ভালো করে এক্সপ্লেন করে দেওয়ার কথা, সেটা ওনারা বানাচ্ছেন 25 মিনিট, 30 মিনিট। তো অ্যাকচুয়ালি সেটাই তোমাদের বলবো যেটা তোমাদের ইউজফুল হবে, বেশি টাইম ওয়েস্ট হবে না, ভালো নলেজ গেন করতে পারবে, সেই সমস্ত ভিডিওই তোমরা দেখো, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি একটা ভিডিও যদি 25 মিনিট ধরে দেখো তাহলে তোমরা কী শিখবে? পরীক্ষার হলে 25 মিনিট থোড়ি টাইম পাবে, তোমরা পাবে না। সো যে ভিডিওগুলো বেশি ইউজফুল, ইউটিউবে অনেক ভিডিও আমি দেখেছি অনেক খারাপ ল্যাঙ্গুয়েজে লিখিয়েছে, এই ধরনের ল্যাঙ্গুয়েজে লিখলে কোনোদিনও তোমরা ভালো মার্কস পাবে না, আমি সেই সমস্ত চ্যানেলের নাম বলছি না, বাট আমি তো নিজে তো দেখেছি এই ধরনের ভিডিও যদি তোমরা পরীক্ষার হলে লিখে আসো, সত্যি কথা বলতে কি তোমরা ভালো মার্কস কোনোদিনই পাবে না, আমি তোমাদের বলে রাখলাম। তো এটা বলার উদ্দেশ্য এটাই ছিল যে তোমরা যাতে তোমাদের নিজের ভালোটা বোঝো, বাকিটা ডিপেন্ড করছে তোমাদের ওপর, কার ভিডিও তোমরা অ্যাকসেপ্ট করবে কার ভিডিও অ্যাকসেপ্ট করবে না সেটা ডিপেন্ড করছে তোমাদের ওপরে, যার যেমন। তো চলো, এনিওয়ে অনেক কথাই বললাম তোমাদের, সো চলো শুরু করা যাক আজকের নতুন টপিক ওয়াটার লগিংয়ের ওপরে। চলো, ড্রাফট আ রিপোর্ট অন ওয়াটার লগিং অফ অ্যান এরিয়া। ফার্স্ট উই হ্যাভ টু রাইট ডাউন আ সুইটেবল টাইটেল, that is water logging. Then we have to write down by a staff reporter on the right side of the page. Then you have to mention date and place. Okay, then I am starting. Various colonies of Behala have gone under needy water when a heavy rainfall started yesterday. তো বন্ধুরা, আমি আগেই বলেছি যে লাইন বাই লাইন বোঝানোর কোনো মানেই হয় না, যেখানে টাফ মনে হবে সেখানেই কিন্তু আমি বোঝাবো। অটোমেটিকলি আমি কিন্তু ফরম্যাট বুঝিয়ে দিয়েছি খুব সুন্দর করে, তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো। সিরিয়াস কন্ডিশন ইজ রাইট নাও, মুভমেন্ট অফ ভেহিকেলস হ্যাজ বিন স্টপড পার্সিয়ালি, people can't pass through the waterlogged road due to heavy rainfall, in some places road signals have stopped working totally.
বন্ধুরা দেখো, এই যে স্টপ, স্টপ ওয়ার্কিং, স্টপ রাইটিং, এই স্টপের পরে কিন্তু সবসময় জিরান্ট হয়, যেমন কিপ ওয়াচিং, এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো বললাম বন্ধুরা, যেখানে বোঝানোর দরকার হবে সেখানে কিন্তু বোঝাবো, বাকিটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো, খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লেখানো হয়েছে। ইন দ্য ভেরিয়াস প্লেসেস ভেহিকেলস আর স্ট্যান্ডিং ইন দ্য মিডিস্ট অফ রোড, বুঝতেই পারছো, বিভিন্ন জায়গায় ভেহিকেলস রাস্তার মাঝেই দাঁড়িয়ে আছে। কান্ট মুভ ডিউ টু ওয়াটার লকড রোড। ইন সাম প্লেসেস দ্য ইলেকট্রিক ওয়্যারস হ্যাভ স্প্রেড আউট অন দ্য মার্সি রোড, বুঝতেই পারছো, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ওয়্যার ছড়িয়ে আছে। মার্সি রোড মানে হচ্ছে অল্প অল্প জল রয়েছে রাস্তার উপরে, সেটা জলামগ্ন রাস্তা যেটাকে বলা হয়। দ্য কন্ডিশন অফ রোড ইজ ভেরি প্যাথেটিক। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কত সুন্দর ল্যাঙ্গুয়েজে আমি লিখেছি, এইভাবেই কিন্তু তোমাদের ফলো করতে হবে। দেখো নেক্সট প্যারা, ওয়েন কন্ট্রাক্টেড টু ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হি পুট দ্য ব্লেম অন দ্য হেভি ডাউনফোর, তিনি পুরো পুরো ব্লেমটা কিন্তু হেভি ডাউনপোরের উপরে দিয়ে দিয়েছিলেন। হি সেড দ্যাট ইট হ্যাড বিন রেনিং ফর টু ডেজ, তিনি এটা বলেছিলেন যে দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। হি ইনফর্ম দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড ইম্প্রুভড দ্য রোড কন্ডিশন বাট এভরি রোড হ্যাজ আ ক্যাপাসিটি বিয়ন্ড দিস ইট ফেলস, তিনি এটাই বলেছিলেন যে স্টেট গভর্নমেন্ট রাস্তার কন্ডিশনকে খুবই ইম্প্রুভ করেছে, কিন্তু রাস্তার একটা ক্যাপাসিটি থাকে, এর বাইরে এটা ফেল করে যায়। সবাই এই কথাগুলো বলে থাকে যে স্টেট গভর্নমেন্ট ভালোই করে, কেউ কি আর নিজের এ করতে পারে, সেটাই হচ্ছে লিখতে হবে তোমাদের, এইভাবে লিখতে হবে। বিয়ন্ড দিস ইট ফেলস, তোমাদের বললাম। ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল লস হি শোড দ্য ফিঙ্গার অন হেভি রেনফল, তিনি অর্থনৈতিক এবং সামাজিক যে ক্ষতি হয়েছিল তার জন্য তিনি আঙুল দেখিয়েছিলেন হেভি রেনফলের দিকে, মানে তিনি হেভি রেনফলকেই দায়ী করেছিলেন। হি অলসো সেড উইথিন কমা অ্যান্ড কোটেশনের মধ্যে লিখতে হবে, যেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, মুম্বাই ইজ আ উইক সিটি, ইট হ্যাজ গুড ড্রেনেজ সিস্টেম বাট আ ফিউ ডেজ অ্যাগো সাম প্রবলেম হ্যাপেন ডিউ টু ডাউনপুর। বাই সেইং দিস হি অ্যাভয়েডেড দ্য হোল ম্যাটার, তো তিনি কি বলেছেন যে মুম্বাই অনেক বড় একটা সিটি যার খুব ভালো একটা ড্রেনেজ সিস্টেম আছে, কিন্তু কিছুদিন আগে এই ধরনের প্রবলেম কিন্তু ঘটেছিল হেভি ডাউনপোরের জন্য। মানে উনি এটাই বলতে চাইছেন, মুম্বাইয়ের মতন শহরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এখানে কেন ঘটবে না, সেটাই তিনি জাস্ট বলতে চেয়েছেন। বাই সেইং দিস হি অ্যাভয়েডেড দ্য হোল ম্যাটার। চলো লাস্ট প্যারাটা পড়ে নিই আমরা। ওয়াটস মোর, সব থেকে বড় কথা, লোকাল পিপল আর অ্যাংরি উইথ দ্য গভর্নমেন্ট, বুঝতে পেরেছ, ওয়ান অফ দেম সেট ইটস ভে, দেখো আবার কিন্তু কমা কোটেশনের মধ্যে দিয়েছে, এই ধরনের যত জিনিস তোমরা দিতে পারবে তত কিন্তু গুরুত্বটা কিন্তু বেড়ে যাবে। ওয়ান অফ দেম সেট ইটস রিয়েলি প্যাথেটিক, কন্ডিশন অফ রোডস ইজ গোয়িং টু বি প্যাথেটিক ডে বাই ডে, ফুল স্টপ, ইন এভরি ইয়ার সাম কন্ডিশন হ্যাপেন্স, স্টেট গভর্নমেন্ট ডাজন্ট পে অ্যাটেনশন টু ইট, ওয়ার্ড কাউন্সিলর অলসো প্রমিসেস এভরি টাইম ফর বেটার রোড কন্ডিশন বাট হি গিভস ফলস স্টেটমেন্ট ডিউরিং ইলেকশন, দে সে ভেরিয়াস টক্স, আফটার দ্যাট দে ফরগেট এভরিথিং দে সেড। তাহলে এখানে কি বলতে চেয়েছে, দেখো লোকাল পিপল এমনিতেই গভর্নমেন্টের ওপরে অ্যাংরি হয়ে গিয়েছিল, ঠিক আছে, তো এটা বলতে চেয়েছে যে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, প্রত্যেক বছরই সেম কন্ডিশন ঘটে, স্টেট গভর্নমেন্ট তাদের কথার কোনো গুরুত্বই দেয় না, ওয়ার্ড কাউন্সিলর প্রত্যেকবারে বলে যান যে বেটার রোড কন্ডিশনের কথা, প্রতিশ্রুতি দিয়ে দেন কিন্তু তিনি ফলস স্টেটমেন্ট দেন,
ইলেকশনের সময় তারা অনেক রকম কথা বলেন, কিন্তু পরে সেটা কিন্তু ভুলে যান তারা। এটাই বলতে চেয়েছে, দেখো, ডিউরিং ইলেকশন দে সে ভেরিয়াস টক্স, আফটার দ্যাট দে ফরগট এভরিথিং দে সেড। ঠিক আছে, বুঝতে পেরেছো কত সুন্দর ল্যাঙ্গুয়েজে লেখা আছে? দেখো, নাও আফটার অল এভরিবডি ইজ সাফারিং ফর দিস, বুঝতেই পারছো। নাও ইটস টাইম টু সি হোয়েন দিস প্রবলেম উইল ইরেজ আউট ফর এভার। তো এটাই বলতে চেয়েছে, এখন দেখার এটাই যে কখন এই প্রবলেম কিন্তু ইরেজ আউট হয় চিরতরের জন্য। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। তোমরা আবার দেখতে পেলে যে কিভাবে কত সুন্দর একটা রিপোর্ট রাইটিং লিখতে হয়। তো এইভাবে তোমরা ফলো করতে পারো, পারলে তোমরা প্লিজ নোটস বানিয়ে নাও, এক দুবার পড়ে নাও, অথবা আমার ভিডিওটাকে এক দুবার দেখে নাও। তো আশা করি তোমরা ভিডিওটি থেকে অনেক উপকৃত হবে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনেক মোটিভেট করবে ভিডিও বানাতে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।